ওয়ালাইকুম আসসালাম। যে আমার সমস্যা হচ্ছে হাঁটু নিয়ে। আমি প্রবাসে ছিলাম, তো সেখানে প্রথম অবস্থায় হাঁটু খুব পেন করতো। তো পেন করার পরে আমি ডাক্তার দেখিয়েছিলাম, তো ডাক্তার এমআরআই করে বললো যে তোমার হাঁটুতে মেনিসকাসের সমস্যা আছে, মেনিসকাস ক্ষয় হয়ে গেছে। তো ডাক্তার পরবর্তীতে বললো যে এটা অপারেশন করতে হবে। আমি তাকে বললাম যে এটা অপারেশন পেইন কোনো চিকিৎসা আছে কিনা, তো উনি বললো এটা না অপারেশন করতে হবে। আচ্ছা, একটু মাঝখানে ইন্টারাপ্ট করি, আপনি কোথায় মানে প্রবাসে কোথায় আছেন? আমি জাপান ছিলাম। জাপানে কত বছর আগে গিয়েছেন? 7 বছর আগে। 7 বছর। আর প্রবলেমটা ঠিক শুরু কতদিন আগে? তার আগে তে যখন দেশে ছিলাম, মানে যখন দেশে ছিলেন তখন থেকে হাঁটুতে অল্প অল্প ব্যথা, কোনো দুর্ঘটনা বা এরকম কোনো কিছু মনে পড়ে না? কোনো দুর্ঘটনা ছিল না, তবে আমি স্পোর্টস করতাম, ফুটবল খেলাধুলা করতাম। আচ্ছা, ফুটবল, মানে আপনি স্পোর্টস এর সাথে রেগুলার অ্যাক্টিভ ছিলেন। তো আপনি যখন জাপানে গিয়েছেন তখন আপনার হাঁটুতে প্রবলেম ছিল, দাঁড়িয়ে থেকে বা হাঁটাহাঁটি করতে গেলি তখন আপনি দেখছেন যে প্রবলেমটা শুরু হয়ে গেছে। আচ্ছা, দেন আপনি তখন ডক্টরের কাছে যান এবং ডক্টর আপনাকে সার্জারির পরামর্শ দেন। জি জি। তখন কি করলেন? পরবর্তীতে তখন কোন দিক না পেয়ে তো চিকিৎসা করতে হবে, তো সেক্ষেত্রে আমি সার্জারির জন্য সিদ্ধান্ত নিলাম প্রায় 6 বছর আগে। হ্যাঁ, 6 বছর আগে। আচ্ছা, সার্জারির পরবর্তী অবস্থায় কি হলো? সার্জারির পরে প্রায় আমি কিছুদিন ভালো ছিলাম, তার পরবর্তীতে আস্তে আস্তে পেনটা আবার দেখা দিল। হ্যাঁ, দেখা দিল। এখন পরবর্তীতে যে পেইনটা শুরু হলো সেটা কি আপনার প্রথমে যে পেইন ছিল সার্জারির আগে বিফোরও কি একই অবস্থাটা হলো? বিফোর এন্ড আফটার? বিফোর এন্ড আফটার প্রায় কাছাকাছি ছিল। কাছাকাছি। পরবর্তীতে আমি আবার ডাক্তার কাছে গেলাম, তো ডাক্তার এটা বলল যে ওই মেনিসকাস আবার ওই একই জায়গায় মেনিসকাস ক্ষয় হয়ে গেছে, পাশাপাশি দুই বোনের মাছ বোনও কিছুটা ক্ষয় হয়ে গেছে। আচ্ছা, তো ডক্টর বললো এটা এগেইন সার্জারি করতে হবে, তো আমি এটা রাজি হলাম না। আচ্ছা, তো পরবর্তীতে আমি ইউটিউবে সার্চ দিলাম যে অপারেশন বিন কোনো চিকিৎসা আছে কিনা। আচ্ছা, পরবর্তীটি হচ্ছে সার্চ দেওয়ার পরে আমি ডক্টর সফিউল প্রধান স্যারের ভিডিও দেখতে পেলাম, সেই ভিডিও দেখে আমি এখানে আশ্বাস নিলাম। মাঝখানে একটু ইন্টারাপ্ট করি, যে এই যে বললেন যে আপনি আপনাকে সেকেন্ড টাইম উনি অপারেশনের জন্য বললেন, সেটা ঠিক কতদিন পরে প্রথম অপারেশনের? প্রায় তিন বছর পরে। তখন আর আপনি দেখলেন যেহেতু পূর্বে আপনি অপারেশন করে কোনো সমাধান পাননি, তো তখন আর আপনি অপারেশনে যাননি, আপনি তখন অল্টারনেট কি চিকিৎসা আছে সেটা খুঁজতে থাকলেন এবং সার্চ করতে করতে একটা সময় এই ডক্টর মোহাম্মদ শফিকুল স্যারের ভিডিওটা দেখতে পেলেন এবং তখন ডিসিশন নিলেন যে স্যারের কাছে আসবেন এবং আজকে আপনি এসেছেন, চলে আসলাম। আচ্ছা, এই যে এখন যে আপনি আপনার স্বাভাবিক যে জীবনযাত্রা, কি ধরনের ব্যাহত হচ্ছে আপনার জীবনে, মানে হাঁটা চলা বা উঠবস করা, কি ধরনের সমস্যা ফিল করছেন? এখন সমস্যা হচ্ছে আমি ঠিক মতো হাঁটতে পারি না, হাঁটতে গেলে আমার হাঁটুতে ব্যথা করে। আপনি কি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন? অতটা না। আচ্ছা, মানে আপনি হয়তো আপনি জিম করেন বা আপনি এক্সারসাইজ করেন রেগুলার, সেটার জন্য হয়তো আপনি পর্যাপ্ত পরিমাণে স্ট্রেংথ আছে আপনার শরীরে, সেটার জন্য হয়তো আপনি খুঁড়িয়ে হাঁটছেন না, বাট নর্মালি যদি আপনি হাঁটতে যান আপনাকে একটু খুঁড়িয়ে হাঁটতে হয়, বাট আপনি সেটা মানে নিজের শক্তিতে বলেন বা মনোবল বলেন সবকিছু দিয়ে আপনি খুঁড়িয়ে না হাঁটে নর্মাল হাঁটার চেষ্টা করেন, বাট সেটাতে আপনার কষ্ট হয়। কষ্ট হয়, রাইট। ওকে, সো উঠবস করতে গেলে মাটিতে বসে বসতে পারেন একদম? হ্যাঁ, বসতে পারি, বাট পেইন করে। আর সেখান থেকে উঠতে গেলে কি কোনো সাপোর্ট দরকার পড়ে আপনার? সাপোর্ট দরকার হয় না। সাপোর্ট দরকার হয় না, আপনি নিজেই উঠতে পারেন, বাট প্রচন্ড পেইন হয়। পেইন হয় মানে প্রতিটা মুহূর্তে আপনাকে এই পেইনটা জানান দিচ্ছে? হ্যাঁ, জানান দিচ্ছে। ওকে, ফাইন। সো এই ডিপিআরসি হসপিটাল আপনি কি আশা করছেন, এই যে আজকে আপনি ভর্তি হলেন, কি আশা করছেন? এখান থেকে আমি আশা করছি ইনশাআল্লাহ আমি ভালো একটা রেজাল্ট পাব, আলহামদুলিল্লাহ। দর্শক, শুরু হলো ওনার আজকে থেকে ট্রিটমেন্ট, আমরা ডে টু ডে ওনার কাছে আসবো এবং ওনার ইম্প্রুভমেন্ট সম্পর্কে আমরা জানার চেষ্টা করব, ওনার চিকিৎসা সম্পর্কে জানার চেষ্টা করব। দোয়া করবেন আমার ভাইটির জন্য যাতে উনি খুব অচিরে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি বাসায় ফিরে যেতে পারেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।